ত্রিপুরা রাজধানী আগরতলা শহরের সার্বিক বিকাশ এবং প্রকৃত উন্নয়নের স্বার্থে শুক্রবার বাজেট পেশ করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এদিন 2023-24 অর্থবর্ষে পৌর নিগমের তরফে পূর্ণাঙ্গ আর্থিক বাজেট পেশ করেছেন তিনি। রাজধানীর উন্নয়ন খাতে মোট 397 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মেয়র। তবে এর মধ্যে ঘাটতি ব্যয়ের পরিমাণ 55,22,000 টাকা। ট্যাক্স আদায়ের মাধ্যমে কিছুদিনের মধ্যেই এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগামী 10 আগস্ট সমস্ত কর্পোরেটরদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে এই বাজেট গ্রহণ করা হবে। এদিনের বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পৌর নিগমের সকল MIC মেম্বার, জোনাল চেয়ারম্যান এবং আধিকারিকেরা। আগরতলা শহরের নাগরিকদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আগরতলা পৌর নিগম একটি স্থিতিশীল, স্বচ্ছ ও পরিচ্ছন্ন নাগরিক প্রশাসনের উদ্যোগ নিয়েছে বলে এদিন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং আগরতলা পৌরবাসীর সার্বিক পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং শহরবাসীর সমস্ত সমস্যা মৌলিক চাহিদাগুলিকে সামনে রেখে সেগুলি মান্যতা দিয়ে আমরা 2023-2024 পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করছি আজকে। তো মোট 397 কোটি টাকার অর্থরাশি ধরা হয়েছে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে। এবং আমরা যে অর্থ খরচ করব, আমাদের যেটা আয় হবে তার থেকে 55,22,000 টাকা আমরা কম আছি, সেটা আমরা বিভিন্নভাবে ট্যাক্স আদের মাধ্যমে আমাদের অনুসুদ বাড়িয়ে আমরা চেষ্টা করব 397 কোটি টাকা যেটা ধরা হচ্ছে সেটাকে সামনে রেখে কাজ করা। সার্বিকভাবে আমি বলবো যে আমাদের 2021-22 বাজেটে আমাদের আয় ধরা হয়েছিল 244,77,68,000 টাকা। 2022-23 বাজেটে আয় ধরা হয়েছিল 366,40,89,000 টাকা। 2023-24 আউটকাম বাজেটে আমাদের আয় ধরা ছিল 396,44,78,000 টাকা। আর আমাদের এবার বাজেট 2021-22 বাজেটে ব্যয় ধরা হয়েছিল 245,35,50,000 টাকা। 2022-23 বাজেটে ব্যয় ধরা হয়েছিল 367 কোটি টাকা। এবং 2023-24 এবারে বাজেটে ব্যয় ধরা হয়েছে 397 কোটি টাকা। আমাদের 55,00,000 টাকা আয় ব্যয়ের মধ্যে ঘাটতি আছে। তা আমরা আশা করব আমাদের গতবারের থেকেও এবার কিন্তু এই বছরে আমাদের আয় বেড়েছে। জনকল্যাণমুখী এই চিন্তা ভাবনার মাধ্যমে আগরতলা শহরকে সাজানোর কাজ শুরু করেছিল আগরতলা পৌর নিগম। গত 1 বছরে ঠিক সেভাবে তারা কাজ করেছে। শহরবাসীকে স্বাচ্ছন্দ্য এবং উন্নত পরিষেবা দিতে নানান প্রকল্পের কাজ চলছে বলেও এদিন জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।